আসানসোলের কুলটি থানার চৌডাঙ্গি ফাঁড়ির অন্তর্গত 2 নম্বর জাতীয় সড়ক মেলাকলা রেল ব্রিজ সংলগ্ন রাস্তার ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে খবর পেয়ে চৌডাঙ্গি ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। মৃতদেহটির কোনো পরিচয় পাওয়া যায়নি বলেই জানা যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।